ব্যাপেন গুলি করে দিয়ে পার্টি থেকে এই সব করেছে আর দিলীপ চন্দ্র এই সব নিয়ে এসেই করছে আপনারা এখন কি চাইছে আমরা কি চাইছি আমাদের আমাদের লোকেরা না এ করতে পারলে ওনাকে এখানে আমরা থাকতে দেব না আপনারা তো টিএমসি করেন হ্যাঁ টিএমসি করি আর বিজেপি থেকে নেত্রী আসলো নেত্রী এসেছে ভালো করেছে আমরা আমরা হাঁটাবো আমরা আবার টিএমসি কে হাঁটাবো এবার বিজেপি করব আপনারা কি এখানে টিএমসি তে জানেন নি হ্যাঁ টিএমসি লোকই তো করেছে ওই নেত্রী যা থেকে লিখে 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 করে দিয়ে গেছে টিএমসি লোকই করেছে এটা নিয়ে এসেছে লিখে দিয়েছে এখানে এখানকার প্রধান যে প্রধান হবে তিনিই করেছেন এই সব কার নেতৃত্ব মনে হচ্ছে এটা হয়েছে এটা টিএমসি তেই হয়েছে আবার কার নেতৃত্ব হবে উনি দিলীপ চন্দ্রকে সহযোগিতা করে আমার নাম কল্পনা মাইতি ঠিক আছে চল হাইকোর্টে কেস লড়বেন কি কনস্ট্রাকশন যেটা হচ্ছে সেটা যাতে যে অনুযায়ী এদের এনাদের সাথে এগ্রিমেন্ট হয়েছিল সেই অনুযায়ী যাতে হয় যদি না হয় এগ্রিমেন্ট অনুযায়ী তাহলে কাজ থামিয়ে এটাই উনি আশ্বাস দিয়ে গেলেন এবং গ্রামবাসীদের সাথে সবসময় আছে সেটা তো দেখাই যাচ্ছে বোমা গুলি চলেছে মহিলাদের শ্লীলতা হানি করা হয়েছে গুন্ডাদের নিয়ে এসে যে বিল্ডিংটা করছে সে টিএমসি ছেলেদেরকে নিয়ে এসে বাইরে থেকে মুসলমান ছেলেদেরকে নিয়ে এসে এখানে গ্রামে গুলি চালিয়েছে আর শুনুন এই গ্রামে যিনি টিএমসির হয়ে দাঁড়িয়েছিলেন তার বাড়ির লোকজনকেও মেরেছে আর বলেছে তুমি রাস্তা থেকে সরে যাও নাহলে তোমাকেও মেরে দিব মানে টিএমসি বলে দল বলে কিছু নেই শুধু নিজের কাটমানি সিন্ডিকেট যারা চালায় তারা টাকার জন্য এটা করছে আজকে তো এরা মার খেয়েছে আজকে তো বুঝতে পারছি যে মানুষের পাশে কারা হ্যাঁ